Assalamualaikum, hello viewers, kemon achen? Alhamdulillah, apnader doya Allah rahmat shongte ami bhalo achi. Ami ashole eshechhilam Sanshad Bhavane dariye kichukkhon rest niye apnader sathe kichu kotha bolbo. Kintu ajke ashole rakhte dibe na bike ta tar jonno Sanshad Bhavaner pichone eshechi. To onekei jante chaichen je amar ei ek bochhore 10000 kilo bike ta chaliyechi. Ashole bike ta kemon performance dicche. তো আমি ছোট করে যদি বলি এজন্য ছোট করে একটা রিভিউ টাইপের ভিডিও বানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার বাইকটি কি অবস্থায় আছে চলুন একবার একটা রাউন্ড দিয়ে দেখানো যাক আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার বাইকটা কিন্তু গত এক বছর ধরে চালিয়েছি বর্তমানে এই কন্ডিশনে আছে তো এই বাইকটা থেকে কিছু জিনিসপত্র আমার হারিয়ে গিয়েছে আর রাস্তাঘাটে যেই দেখে সেই বলে ভাই নতুন বাইক নাকি কত নিল কবে কিনছেন হ্যানতেন হাবি যাবে অনেক প্রশ্ন আসলে আমার বাইকটা এখনো নতুনের মতোই লাগছে যদিও এক বছরের পুরাতন বাইকটা আর প্রথমে খারাপ দিকগুলো বলে দেই সেটা হলো কারওয়ান বাজারে আমার এই বাইকের সাইলেন্সার যে ক্যাপটা সেটা কিন্তু পড়ে গেছে অলমোস্ট 4 থেকে 5 মান্থস হবে 5 মাস আগে এটা খুলে পড়ে গেছে আমি আর লাগাই নাই কারণ এটার দাম হচ্ছে 600 টাকা সো আমি একজন মিডল বাজেট মোটর ব্লগার বলতে পারেন বা রাইডার বলতে পারেন যাই বলেন না কেন আমি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি মিডল ক্লাস বিলং করি সো আমার পক্ষে আসলে এখনই 400-500 টাকা ওয়েস্ট করে এটা লাগানোর দরকার নাই আর এটা আসলে আহামরি তেমন কিছু না এটা একটা সৌন্দর্যের জন্য একটা সাইলেন্সার ক্যাপ লাগায় বাট আমার কাজ চলতেছে এটাতে কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকেই দেখবেন রাস্তা এরকম খোলা আছে অনেকে আবার ইচ্ছা করলে খুলেও রাখে ওটা আমার কাছে ভালোই লাগতেছে আরেকটা বিষয় যে আপনাদেরকে দেখিয়েছিলাম ইন্ডিকেটরটা ভেঙে ঝুলে গেছিল আমি এইবার এই পাশে এবং এই পাশে দুই পাশে এই কালো পোস্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা করেছি আজকে সকালেই কোস্টেপটা আমার হাতেই আছে দেখতে পাচ্ছেন এই যে কালো রঙের একটা কোস্টেপ এটা দিয়ে করেছি আর পিছনে মানে এই দেখুন দেখানোর চেষ্টা করতেছি পিছনে এবং সামনে মানে উভয় দিকে আমি এমনভাবে লাগিয়েছি টাইট করে যেন খুলে না পড়ে যায় এই দুটা হচ্ছে এই বাইকের খারাপ দিক আর অন্যান্য খারাপ দিক আমার কোনো চোখে পড়ে নাই আর এই বাইকের ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি এখনও খুব ভালো রয়েছে খুবই ভালো রয়েছে চমৎকার রয়েছে আমি যদি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি স্টার্ট দিচ্ছি একটু শুনুন ইঞ্জিনের সাউন্ডটা আচ্ছা আমার বাইকটা নিউট্রালে নয় আগে নিউট্রাল করতে হবে এক হাত দিয়ে ভিডিও করা খুব মুশকিল আচ্ছা যাই হোক নিউট্রাল করেছি দেখুন এখন কিন্তু বাইকটা নিউট্রালে রয়েছে আমি আবার অফ করে অন করতেছি বাইকের সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই ইঞ্জিনের সাউন্ডটা তো শুনতে পেলেন কতটা ভালো আছে আর কতটা সাউন্ডটা কতটা মিষ্টি কতটা মধুর আমার কাছে তো ভালোই লাগে আর আমার বাইকটা এ পর্যন্ত চলেছে 10,992 কিলোমিটার এই 10,992 কিলোমিটারে আমাকে শুধুমাত্র চেঞ্জ করতে হয়েছে সামনের একটা ব্রেক প্যাড আর এটার হচ্ছে এয়ার ফিল্টার এছাড়া আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই তবে মনে হচ্ছে রেয়ারে যে পিছনের চাকায় যে ব্রেক শুটার রয়েছে সেটা চেঞ্জ করতে হবে আর বাইকটা কেনার পরে আমি কিন্তু স্ট্রোক হর্নটা রাখি নাই হর্নটাও চেঞ্জ করেছি আন্ডুমিনটা একটা হর্ন আছে সেটা লাগিয়েছি হর্নটা সাউন্ডটা যদি আপনাদেরকে একটু শোনাই সাউন্ডটা এই মোটামুটি ভালোই আগে আরও বেশি সাউন্ড ছিল আমি আসলে জানতাম না যে এই বাইকের হেডলাইট জ্বলে থাকার কারণে ব্যাটারিটা লো হয়ে যায় সেই কারণে আমি হচ্ছে একটা অন অফ সুইচ লাগিয়েছি এই দেখতে পাচ্ছেন এটা 100 টাকা মেবি নিয়েছিল লাগাই তারপরে 50 টাকা 150 টাকা লাগছে আর এই সুইচটা লাগানোর ফলে এখন মোটামুটি ভালোই সাউন্ড দিচ্ছে আরও সাউন্ড কম ছিল তো এই হচ্ছে আমার মোটামুটি এক বছর চালানোর একটা রিভিউ আর বাইকটা খারাপ না ভালোই আর আজকে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট একটা কাজে
তো সেইখানে যে কিছু জিনিস দেখলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার, কারণ আপনারা অনেকেই জানতে চান যে এখন বর্তমানে রাইড শেয়ার পেশায় আসতে চান কেমন হবে আসলে। তো চলুন আপনাদের সাথে সেই সম্পর্কে কিছু কথাবার্তা বলা যাক। আপনারা যারা মোটর বাইক রাইড করতে চান বা মোটর বাইক পেশায় আসতে চান, এটা দিয়ে জীবিকা উপার্জন করতে চান, তাদের জন্য বলছি এই মুহূর্তে আসলে না আসাটাই বেটার। তারপরে যদি আপনি আসতে চান ওয়েলকাম। একটা কথা বলি, আজকে আমি নিউ মার্কেট গিয়েছিলাম একটা কাজের জন্য, এবং নিউ মার্কেট যে একটা পরিস্থিতি দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কোথাও কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, বিশেষ করে রাস্তার যে মোড়গুলোতে বাইকাররা দাঁড়িয়ে থাকে অফলাইনে কন্ট্যাক্টে যাওয়ার জন্য, সেগুলো কিন্তু অফ করে দিচ্ছে আস্তে আস্তে। আর নিউ মার্কেটের যে একটা ফুটওভার ব্রিজ ছিল সেটা কিন্তু নাই, ভেঙে ফেলছে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট এলাকায় যারা অনেকদিন আসেন না বা জানেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, পুরো চেহারাটাই পাল্টে গেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ মার্কেট এলাকার একটা ভিউ। তো এখান থেকে ওই পারে যাওয়ার এবং ওপার থেকে এখানে আসার একটা বড় একটা ফুটওভার ব্রিজ ছিল, সেটার উপরে কিন্তু অনেক ধরনের মার্কেট বসত ফুটপাতে, সেগুলো কিন্তু সব বন্ধ দেখতে পাচ্ছেন, ভেঙে দেওয়া হয়েছে। আজকে আমি এসে দেখলাম জিনিসটা, এতে করে এখানকার চেহারাটা অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে চেহারাটা। আর বিশেষ করে যারা পাঠা উবার চালায়, মোটর বাইক চালায়, তাদের দাঁড়ানোর জায়গা কিন্তু এখন নাই বললেই চলে। ছড়িয়ে ছিটে রয়েছে বিভিন্ন জায়গায় একটা দুটা করে, আসলে কোথাও স্টেবল থাকতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তাদেরকে থাকতে দিচ্ছে না। তো এই হলো বর্তমান পরিস্থিতি। আপনারা যারা পাঠা উবার রাইড শেয়ার করতে চান, মোটর সাইকেল ব্লক করতে চান এরকম রাইড শেয়ার করে, তারা কিন্তু খুব সাবধান, কারণ বর্তমান পরিস্থিতি কী দেখতে পাচ্ছেন। যারা আসতে চান জীবিকা উপার্জন করতে চান এই রাইড শেয়ার করে, তাদেরকে বলছি একবার ভেবে দেখুন, আপনাদের কিন্তু এরকম অবস্থায় থাকতে হবে। সো এটা খুব ডিফিকাল্ট এরকম অবস্থায় স্টেবল করা। আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো দেখুন আমি যে ভিডিওগুলো করি শুধুমাত্র আমার নিজের জন্যই করি না, সেটা আপনাদের জন্যও করি। অবশ্যই আপনারা একটু করে সাবস্ক্রাইব করে দিবেন যদি না করে থাকেন। আর আমাকে এই ভিডিওগুলো কিন্তু এডিট করে তারপরে ইন্টারনেট কিনে তারপর আপলোড দিতে হয়। সো আমি কিন্তু আপনাদের জন্য অনেকটাই কষ্ট করি। আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি বন্ধু থাকে আশেপাশে কেউ থাকে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।